রাজগঞ্জের মহেন্দ্রনগরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, মৃতের নাম অশোক শীল। অশোক শীল রং মিস্ত্রির কাজ করতেন, পরিবারের স্ত্রী এবং ছেলে ও মেয়ে রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে শোয়ার ঘরে ঢুকে পড়েন। অনেকক্ষণ হয়ে গেলেও ঘর থেকে না বের হওয়ায় ঘরে গিয়ে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ব্যক্তিকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঠিক কি কারণে এমন ঘটনা ঘটালেন তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে পুলিশ 55 আত্মীয় হিসেবে জানতে পারলাম, বাড়ি থেকে ফোন গিয়েছিল, বলছে ওনার মেয়ে বলেছিল যে বাবা নেই। আমরা হয়তো অন্যরকম ভেবেছিলাম, কিন্তু এখানে এসে অন্য ঘটনা দেখতে পাই। কালকে 7:45 নাগাদ ঘটে আমাদের কাছে, তারপরেই ফোন যায়। না, কারণ জানা যায়নি, উনি তো ড্রিঙ্ক করতেন, সে কারণ বশতই হয়তো আপসেট হয়ে বা কোনো কিছু। উনি তো এমনি বোর্ডে লেখালেখি কাজ করতেন, আর বাড়িতে বসে পেন্টিং করতেন, লিখতেন বোর্ড, যেগুলো সাইনবোর্ড লেখা হয় সেসব কাজ। পরিবারে ওনার 2 মেয়ে, 1 ছেলে, মা আছে, স্ত্রী আছে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। উপার্জনকারী হিসেবে উনি কোনো উপার্জন ঠিকঠাক করতেন না। ওনার ছেলে যদিও ছোটো, 17 বছর বয়স, ছেলে উপার্জন করতেন এবং স্ত্রীও লোকের বাড়ি কাজ করে সংসারটা টানত। সে তো হয়তো ডিপ্রেশন থেকে পড়ে থাকতে পারে, সেটা আমরা সঠিক জানি না, অশান্তির কোনো ব্যাপার নেই। কালকে রাত্রে প্রথমে বাড়ির থেকে মরাডিঙ্গি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মর্গেজে বডি ছিল, সকালে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, আমরা থানাতেই আছি। 50,000 লোকোক আপনি মঞ্জিল সে হ্যা জোড়া আর নই উৎসাহ কে সাথ আয়ে হ্যা ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হন্ডা।